অ্যাকচুয়ালি মানে যেভাবে রিলেশনশিপটা হয়েছিল উনি আমাকে অনেক প্রলোভন দেখিয়েছিল, হ্যাঁ অনেক আবেগে পড়ে আমি সে রিলেশনশিপে জড়িয়ে পড়েছি। সুইসাইড ছাড়া কোনো ওয়ে নেই। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, 60 বছরের বুড়োর সাথে 20 বছরের মেয়ের সাথে প্রেম। ভিডিওতে শোনা যাচ্ছে মেয়ে নিজের মুখে বলছে তাকে প্রলোভন দেখিয়ে আবেগ দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করেছে। মেয়েটি সুসাইড করতে চাচ্ছে কারণ বুড়োটি তাকে নানানভাবে হেনস্থা করছে, তাকে এবং তার পরিবার সহ সবাইকে হুমকি দিচ্ছে। আর বুড়োটি বলছে আমি মেয়েকে চিনি না। আমি বলে তাক বলে ভালোবাসে তাক বলে অবৈধ কাম করেছি, উক্ত আমি চিনি না, উক্ত আমি চিনি না, ও তো দেশে থাকে না। মেয়ের পরিবারকে আমি 3 লক্ষ বা এর কম বেশি হতে পারে যাই হোক কিছু টাকা ধার দিয়েছি। আর বুড়ো যে চেহারা আর মেয়ের যে চেহারা তা দেখে বোঝা যাচ্ছে কে কাকে ফাঁদে ফেলছে। এই ব্যাপারে এলাকার মানুষ পুলিশ সহ সবাই হতাশ এবং মর্মাহত, কে দোষী আর কে সাধু। যাই হোক আমার বিষয় এটি নয় যে কে অপরাধী আর কে নিরপরাধ। আমার কথা হচ্ছে আজকের ইসলাম যে ভবিষ্যৎবাণী রাসূল ইসলাম পূর্বেই বলেছেন তা হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। রাসূলুল্লাহ বলেন 2 প্রকার জাহান্নামী যা আমি দেখিনি, তারা হচ্ছে এর মধ্যে একজন হচ্ছে ওই নারী যে কাপড় পরে উলঙ্গ থাকে, পুরুষকে আকৃষ্ট করার চেষ্টা করে আর পুরুষরাও আকৃষ্ট হবে। এদের শাস্তি ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন যে তারা জান্নাতের সুগ্রাণও পাবে না এবং জান্নাতে প্রবেশ করতে পারবে না, যেহেতু জান্নাতের সুগ্রাণ দূর থেকেও পাওয়া যায়। আরেকটি হাদিসে আল্লাহ রাসূলুল্লাহ বলছেন দুনিয়া পুরুষের জন্য সবচেয়ে বড় ফিতনা হচ্ছে নারী। তো এই দুটো হাদিসের মাধ্যমে আর অনেক হাদিস রয়েছে নারী ব্যাপারে, নারী যে ফিতনা তা এখন আপনারা বুঝতেই পারছেন, আপনারা সবাই জানেন, কিন্তু কিভাবে ফিতনায় আপনারা জড়িয়ে যাচ্ছেন তা কিন্তু আপনারা উপলব্ধি করতে পারছেন না। আজকে পড়াশোনার নামে আমরা জাস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, ঠিক আছে, এভাবে বন্ধু বলে আমরা কিন্তু এই অশ্লীল কাজে নারী ফেতনা জড়িয়ে পড়ছি, জেনা ব্যবচারে জড়িয়ে পড়ছি, বড় ভাই, বড় আঙ্কেল, বড় চাচা নানান নামে আমরা ডাকাডাকি করি। কিন্তু ইসলামে যাদেরকে ভাই বলা দরকার, ইসলামে যাদেরকে মামা বলা দরকার, ইসলামে যাদেরকে স্ত্রী বলা দরকার, আপনি যাকে যেভাবে যে নামে ডাকবেন ইসলাম সেটা শিখিয়ে দিয়েছে। এর বাহিরে আপনি যাদেরকে ভাই, বোন, মামা, চাচা, খালু এভাবে যখন সাব্যস্ত করবেন তখন দেখবেন যে সমাজে ফিতনা ছড়াচ্ছে। আজকে পড়াশোনার নামে আমরা যে একসাথে পড়াশোনা হচ্ছে, একসাথে খেলি, একসাথে ঘুরতে যাই, আবার পরিবারের ক্ষেত্রে মামতো বোনের সাথে, খালাতো বোনের সাথে, এদের সাথে পর্দা করার কোনো বিধান নেই, অথচ তাদের ওপর দুজনের ওপর পর্দার ফরজ রয়েছে। একদিক থেকে তারা পর্দা করছে না, আরেকদিক থেকে তারা বিয়েও করছে না। এভাবে জেনা ব্যবচারকে সহজ করা হচ্ছে, আমরা সহজ করে নিচ্ছি, আমরা বুঝতে পারছি না যে এসবের থেকেই আমরা আস্তে আস্তে প্রেমের দিকে ঝুঁকছি। আজকে রাষ্ট্র প্রেমের বিরুদ্ধে কোনো কথা বলে না, প্রেমটাকে তারা সহজ করে দিয়েছে আর বিবাহকে কঠিন করা হচ্ছে, যার কারণে সমাজে এত ফিতনা ছড়াচ্ছে। ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে পুরুষের যে চেহারা হালচাল এবং মেয়ের চেহারা যে হালচাল তা কি কখনো সম্ভব? আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন, আমি পিন কমেন্টে দিয়ে দিব, তখন বুঝতে পারবেন যে কে কাকে ফাঁসাচ্ছে। এইভাবে নারীর প্ররোচনায় নারীকে দিয়ে আপনি যে কোনো কাজ করাতে পারবেন, যে কোনো আপনার ব্যবসা উন্নতি করার জন্য, কাউকে ক্ষতি করার জন্য, কাউকে হত্যা করার জন্য, কাউকে ধ্বংস করার জন্য, সকল কিছুই আপনি নারী মাধ্যমে করতে পারেন। নারী আছে সব আছে, নারী নেই আপনার কিছুই নেই, এমন একটা অবস্থা হয়ে গিয়েছে। এই সমাজে আপনি কীভাবে আপনার ঈমানকে ঠিক রাখবেন? আল্লাহ রাসূল বলছেন যে শেষ জামানায় আমাদের হাতের তালুতে কয়লা যেভাবে রাখা হয় সেভাবে আমাদের ঈমানকে রাখা হবে। ঈমান রাখাটা এত কষ্টসাধ্য হবে ঠিক আমরা এখন বুঝতে পারছি যে ঈমানটা আমার জন্য কত কষ্টদায়ক হয়ে গিয়েছে। আল্লাহ রাসূলুল্লাহ বলছে যে দাজ্জালের পর ফিতনা হচ্ছে নারী ফিতনা, এই নারী ফিতনায় আমরা জড়িয়ে পড়ছি।
কারণ আমরা বুঝতে পারছি না যে কোনটা আমাদের জন্য হালাল এবং কোনটা আমাদের জন্য হারাম। এমনভাবে কাফেররা মিশিয়ে দিচ্ছে যে যেন আপনি বাধ্য হয়ে আপনি পাপ কাজে জড়িয়ে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে মানার তাফিক দান করুক। আমিন।